ওজন থাকে দুটি কাঠ নিয়ে আসছে, কালকে একটু বৃষ্টি হয়েছে, ঘরের কাঠগুলো সব ভিজে গেছে। কই গো, তুমি আরো কাঠ ফাড়তে এসেছ নাকি? বলে শুকনা কাঠ যদি ফাড়ি নিয়ে যায় ওরা তো ধরবে। চলো চলো, আমি বন দিকে দুটি শুকনা কাঠ কুড়া নিয়ে আলি। দাঁড়াও, যদি ফাড়ি এলি যাব। লাল তবে ফাড়াও, আমি কাঠলা গুটি আন দিচ্ছি। দাঁড়াও তবে। যে গো, ম্যাং ম্যাং ভাব করছে, পাশে জল পড়বে নাকি? পড়লে আর কি করা যাবে বলো। আমি আনছি কাঠগুলো রান্না করবো, তোমার কাঠগুলো ওখানে শুকতে রেখে দাও। জল পড়বে বলে চুলাটা আমরা ঢাকা দিয়ে গেছিলি। আরে যা, এক গ্লাস জল বার করে দেখি। তুমি ঘরটলে খাচ্ছে বাইর করে বসে বেছি। চলো চলো, জলটা নিয়ে আয়। এই যে যাচ্ছি, লাও গো,
আজকে লুচি বানাবো, তাতে ময়দাটায় তেল নিয়ে দিচ্ছে। লুচি ছাঁকার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিই। Thank you.
এই দেখো আমার নুচি ছাঁকা হয়ে গেছে। নুচি গিলে আমি এখন ঘরে বেঁচে দিব। বাবারে বাবা, আমার এই হাতে যাওয়ার হাতে আসা আজ আমার টাইমটাই লস হয়ে গেল একদম। ও বাবা, তুই কে চলে করেছিস এখন? কে বলছে কিছুই করিনি, আমার নুচি ছাঁকা শেষ হয়ে গেল। এই তোমাকে বলছি কখন মাংস আসবে, এক তোকে তো রান্না করবো। তো চলো চলো রান্না করে চলো। মাংসটা ধরে দে। Thank you.
আছে। লবঙ্কা দিয়ে দিই, thank you.
আমাদের রান্ধা বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের পাহাড় ধুইয়া আছে, খাবার খাবো। চলো বউ চলো। তুমি এখানে বসে আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ যাও। রান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে।